নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়নশীলের বান্ধবী হিসেবে পরিচিত মুখ শ্বেতা চক্রবর্তী। বিপুল সম্পত্তির অধিকারী অয়নের সঙ্গে নাম জড়িয়েছে বান্ধবী শ্বেতারও। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। মডেল অভিনেত্রী শ্বেতা ওই দিন সকাল 10:30 হাজিরা দেন। দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। লক্ষ লক্ষ টাকা লেনদেন, গাড়ি ও ফ্ল্যাট গিফট সংক্রান্ত তথ্য জানতেই শ্বেতাকে ডাক। সূত্রের খবর, শ্বেতা চক্রবর্তীর নামে থাকা বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60-70 লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অয়নশীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শ্বেতা। তাঁর কথায়, ব্যাংক অ্যাকাউন্টটি শ্বেতার নামে থাকলেও তা পরিচালনা করতেন অয়নশীল। অয়নের কথায়, শুধুমাত্র কাগজপত্রে সই করতেন শ্বেতা, লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না বলে সাফাই মডেল অভিনেত্রীর। দীর্ঘ 5 ঘন্টা পর শ্বেতাকে ছেড়ে দেওয়া হলেও তাঁর বয়ান নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কামারহাটি পুরসভার একজন ইঞ্জিনিয়ার কোনো কারণ না জেনেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্যজনকে ব্যবহার করতে দিতেন, অ্যাকাউন্টে চলা লেনদেনের কোনো হিসেব শ্বেতা রাখতেন না। পুরো দুর্নীতি নিয়োগে গ্যাড়াকল নাকি অন্য কোনো দুর্নীতির খাতে ব্যবহার করা হতো এই অ্যাকাউন্ট? দুর্নীতির অর্থই কি পাঠানো হতো শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টের মাধ্যমে? এই সব প্রশ্নের উত্তরে এখনো শুধুই ধোঁয়াশা। অপরাধীকে চেনা মানেই ক্রাইম পার্টনার হতে পারে না, মন্তব্য কুণাল ঘোষের। চেনা মানেই একটা অপরাধীর চেনা মানেই সে তার ক্রাইম পার্টনার, এটা তো হতে পারে না। তো সুতরাং কে কাকে চিনল, কে কার সঙ্গে কি দেখা গেল, ওগুলো কথা নয়। কথা হচ্ছে ক্রাইমটা যদি কেউ কোনো করে থাকে তাকে ব্যবস্থা নেবে। সব ক্ষেত্রে একজন করে রহস্যময় নারী, সবই অনুপ্রেরণা। কটাক্ষ সুকান্ত মজুমদারের। আর সব ক্ষেত্রে একজন করে রহস্যময় নারী, আমরা আগেই বলেছিলাম, সেটাই দেখা যাচ্ছে। আরও জেলায় জেলায় এরকম বহু অয়নশীল আছে, কেউ 200 কোটি, কেউ 300 কোটি, কেউ 1000 কোটির মালিক হয়েছে এই কয়েক বছরে। অনুপ্রেরণা, সবই অনুপ্রেরণা। অনুপ্রেরণা ছাড়া তো পশ্চিমবঙ্গে এটা সম্ভব নয়। শুভজিৎ দের রিপোর্ট, কলকাতা নিউজ।